মাহফুজুল আলম ছোটবেলা থেকেই ছিল হাসি খুশি এবং বন্ধুসুলভ একজন মানুষ তার হাসি ছিল মুক্তাঝরা হাসি তার হাসি দেখলে মন ভালো হয়ে যায় বক্তদের যেমন ছিল তার হাসি তেমনি ছিল দুষ্টুমি কলরবের তার বন্ধুদের সাথে অনেক মজার ঘটনা আছে তার মধ্যে সাইদ আহমেদের সাথে মাহফুজুল আলমের দুটি মজার স্মৃতি এই ভিডিওতে শেয়ার করব সাইদ আহমেদ বলেন ছবি তোলার আগ্রহ আমার খুবই কম কেউ আবদার না করলে আমি সাধারণত নিজের ছবি তুলি না সারা মোবাইল ঘেটে একটি ছবি পেলাম এটাই হলো সেই ছবি মাহফুজের সাথে স্টুডিওতে রেকর্ড করতে গেলেই সে আমার রেকর্ড করা পিক অথবা ভিডিও করত এটাও সেই তুলেছে আজাদ ভাইয়ের যদি পরগাছার মতো গান রেকর্ডের দিন ওর মোবাইলে আমার সাথে তোলা ছবির অভাব নেই ছবি তোলার সময় মাহফুজুল আলম সাইদ আহমেদকে দুষ্টুমি করে বলতো ভাই আসেন একটা ছবি তুলি দিন মরে যান ঠিক নাই মরার পর একটা পোস্ট করতে পারি যেন আপনার সাথে তোলা ছবি দিয়ে আহ ভয়ঙ্কর বাস্তবতা তখন কি আর সে জানত যে সাইদ আহমেদের আগেই এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে তাকে মাহফুজুল আলমের মৃত্যুটা আমাদের সকলের জন্য একটি শিক্ষা তার মৃত্যু থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আমাদের মধ্যে কাকে কখন প্রভুর ডাকে সারা দিতে হবে আমরা কেউ জানি না আর তাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আর একটি মুহূর্ত জন্য যেন আল্লাহর ইবাদত থেকে দূরে সরে না যাই সাইদ আহমেদের সাথে আরও দুষ্টুমির ঘটনা আছে মাহফুজুল আলমের গত ঈদে মজা করে সাইদ আহমেদের কাছে সালামি চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন মাহফুজুল আলম সাইদ আহমেদ তার পোস্ট দেখে তার বিকাশ নাম্বারে ঈদের সালামি পাঠিয়ে দেয় এটি দেখে মাহফুজুল আলম খুশি হয়ে সাইদ আহমেদকে ম্যাসেঞ্জারে রিয়েক্ট দেন সাইদ আহমেদ বলেন এই ঈদে তাকে সালামি দেয়ার আগেই সে বিদায় নিল তাই তার বিদায়ের দিন চিন্তা করলাম সে বেঁচে থাকলে নিশ্চিত ঈদ সালামি চাইত যেহেতু সে আর চাইবে না তাই নিজ দায়িত্ব থেকেই তাকে ঈদের সালামি পাঠাই কিছু সদকা করে দিলাম আল্লাহর রাস্তায় যেন এর স্বভাব সে কবরে শুয়ে পায় আপনারা যারা তাকে ঈদ সালামি দিতে চান কিছু টাকা একশোর পাঁচশো এক হাজার সদকা করে দিন আল্লাহর রাস্তায় তার রুহের মাগফিরাত কামনায় আশা করি সে খুশি হবে তার কবরে আমাদের এই ক্ষুদ্র ভালোবাসাটুকু সে পাক আর নতুন জামাইয়ের মতো আরামে ঘুমাক আমাদের কলিজার ছেলেটা আল্লাহর জান্নাতের একটা দরজা তার দিকে খুলে দিক যেন সে শীতল আবহাওয়ায় কিয়ামত পর্যন্ত ঘুমায় আমিন